নমস্কার বন্ধুরা, ফেমাস দোলন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আমি মুগ পুলির রেসিপি। এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল নিয়ে নিলাম। এবার মুগ ডালটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এটা খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন কীরকম তৈরি হয়েছে। এবার অপরদিকে আমি এই স্টাফিংয়ের জন্য একটা প্যান বসিয়েছি, তাতে গুড় দিয়ে দিলাম 100 গ্রাম মতো, আর সামান্য আমি জল দিয়ে দিলাম যাতে গুড়টা খুব ভালো মতো গুলে যায়। গুড়টা আমার অনেকটাই গুলে গেছে বা মিশে গেছে। এই পর্যায়ে আমি এখন একটা গোটা নারকেল মিক্সিং জারে খুব ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি, সেটা এবার অ্যাড করে দিচ্ছি। নারকেল বেটে দিলে খুব সুন্দর পুরটা তৈরি হয় বা স্টাফিংটা তৈরি হয়। গুড়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশে গেছে। আর একটুখানি আমি ফুটিয়ে নেব, এরপর আমি দুধ অ্যাড করব। এখন আমি দুধ অ্যাড করে দেব। দুধ অ্যাড করার পর আমি হাই ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার অনেকটাই স্টাফিংটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এবার আমি ঘরে বানানো খোয়া কিটটা দিয়ে দিলাম। খোয়া কিটটাও আমি খুব ভালো করে ঠেসে ঠেসে এর সাথে মিশিয়ে নিচ্ছি। খোয়া কিট আমার পুরোপুরি মিশে গেছে। এবার আমি একটু চাল গুঁড়ি নিয়েছি, সেটা আমি জল দিয়ে গুলে এর সাথে অ্যাড করে দিলাম। এই চালের গুঁড়িটা দেওয়ার কারণ খুব ভালো মতো ক্ষীরটা বা এই স্টাফিংটা খুব সুন্দরভাবে জমাট বাঁধে। কোনোভাবে এই নারকেল থেকে যখন স্টাফিংটা তৈরি হয়ে যায় কোনোভাবেই জল বেরিয়ে আসে না, সেই জন্যই এই চালের গুঁড়িটা দেওয়া। দেখুন কীরকম আমার জমাট অনেকটা বেঁধে এসছে। আমি এখনও আরও কিছুক্ষণ আমি টানিয়ে নেব। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে সেই অবস্থায় আমি নামিয়ে নেব। দেখুন আমার ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার নামানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটা বেড়ে নেব, তারপর ঠান্ডা করব। এভাবে পুর বানালে কোনোভাবেই জল গড়াবেও না এবং ফেটে বেরোবে না। এখন আমি একটা চালনি নিয়েছি, তাতে যে মুগ ডালের পাউডারটা বানিয়েছিলাম সেটা আমি এবার একটু চেলে নেব। দেখুন আমার চালা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটু চালের গুঁড়িটা চেলে নেব। চালের গুঁড়িটা যেহেতু ঘরে আমি বেটেছি তাই জন্য একটু চেলে নিচ্ছি। আপনারা যদি কেনা চালের গুঁড়ি ব্যবহার করেন তাতে না চাললেও কোনো অসুবিধা নেই। আমার চালের গুঁড়িও চালা হয়ে গেছে। এখন আমি একটু মশলা ভেজে নেব। এখানে আমি 1 টেবিল স্পুন মতো জিরে দিয়েছি, আর 1 টেবিল স্পুন মতো মৌরি দিয়েছি, আর 6 থেকে 7টা গোলমরিচ দিয়েছি। এই ভাজা পিঠেতে এই মশলা ভাজাটা দিলে খুব ভালো লাগে খেতে, তাই আমি এই মশলাটা একটু হালকা করে ভেজে বেটে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার অন্যদিকে আর একটা ফ্রাই প্যানে আমি জল দিয়ে দিলাম 1 কাপ। এবার এর মধ্যে আমি সামান্য লবণ ও সামান্য চিনি দিয়ে দেব। দেখুন আমার জলটা কীরকম ফুটে গেছে। এবার এই পর্যায়ে আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু ফুটলেই আমি চালের গুঁড়ি ও মুগ ডালের গুঁড়োটা দিয়ে দেব। এখন আমি মুগ ডালের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে সব উপকরণগুলো দেওয়ার পর আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। জলের সাথে খুব ভালো করে এই চালের গুঁড়ি আর মুগ ডালের গুঁড়োটা মিশিয়ে নেব। এটা এমনভাবে মেশাতে হবে আমরা যেমন আটা মাখি বা ময়দা মাখি লুচি বা পরোটা করার জন্য, ঠিক সেরকমভাবেই এটা মণ্ডটা তৈরি করব। এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। আমার আরেকটুও ভাজা মশলা আছে, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সম্পূর্ণটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে মণ্ডটা, তখন বুঝবেন যে এই মণ্ডটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার মুগ ডালের
মণ্ড তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একদম গরম গরমই এটা ঘি দিয়ে আমি মেখে নেব। অপরদিকে আমি যে ফ্রাই প্যানে তৈরি করব বা ভাজব আমি এই পিঠেটা, সেই ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে আমি মণ্ডটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, একদম গরম গরমই আমি মাখব। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে একদম খুব ভালো করে আমি মেখে নেব থেসে থেসে। যদি কোনো দানাও থেকে থাকে যখন আমি তৈরি করেছি, সে দানাটাও যেন না থাকে, না হলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজার সময়। আমার মাখা হয়ে গেছে, এবার এখান থেকে আমি একটু একটু করে লেচি কেটে নেব। আমার লেচি কাটা প্রায় হয়ে এসছে, এবার আমি তৈরি করে দেখাচ্ছি। আমি হাতের তালুর সাহায্যে খুব ভালো করে গোল পাকিয়ে নিলাম, তারপর বাটির আকার দিয়ে তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে আমি ওই স্টাফিংটা অল্প করে দিয়ে দেব। এবারে মুখটা খুব ভালো করে চেপে চেপে আটকে দিলাম যাতে বেরিয়ে না যায়। এখানে আমি দু রকমভাবে এই পিঠে বানানোটা দেখাবো, একটা ডিজাইনওয়ালা আর একটা ডিজাইন ছাড়া। আপনাদের যেটা ইচ্ছা হবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। আর এটা বানানোর সাথে সাথেই ফ্রাই করতে হবে, না হলে কিন্তু বাইরে এভাবে করে রেডি করে একদম বাইরে রাখলে পুরো ফেটে যাবে তেলে দিলে। তাই বানানোর সাথে সাথেই একটা ভেজা কাপড় দিয়ে সুতির একদম চাপা দিয়ে রাখতে হবে, তারপর আস্তে আস্তে ভাজতে হবে। আপনাদের আমি দুটো ডিজাইনই করে দেখালাম। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি। এই পিঠেগুলো একদমই লো ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু একদম আগে থেকেই এই পিঠেগুলো যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপরগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরগুলো একদম কাঁচা থাকবে। তাই চেষ্টা করবেন লো ফ্লেমেই একদম এই পিঠেটা ভাজতে, আর হাই ফ্লেমে ভাজলে এই পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে, তাই লো ফ্লেমেই ভাজতে হবে। দেখুন হালকা হালকা কালার চলে এসেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার হবে তখন আমি তুলে নেব। তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, ও সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনাদের কাছে আমার রেসিপি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নিচ্ছি। আমি আবারও এক খোলা মতো আমি ভেজে আপনাদের দেখাবো। এক এক করে আবারও পিঠেগুলো আমি দিয়ে দিলাম, ওই সেম পদ্ধতিতেই আমি ভেজে নেব। আর কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্ট বক্সে জানাতে যেন ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম ও ভেতরটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে। ধন্যবাদ।